ফুলবাড়িবাসী প্রথমে ব্রোকোলিকে জঙ্গি বিষাক্ত ভাবলেও এখন আর কাউকে চিনিয়ে দিতে হয় না সবুজ রঙের ব্রোকোলি। লাভজনক ফলন হওয়ায় কৃষকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্রোকোলি। জানা যায়, ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের নিজ জমিতে পরীক্ষামূলক প্রথম ব্রোকোলি চাষ করেছেন কৃষক বদিরুজ্জামান। তিনি যশোরের ইমিসকো এগ্রো কোম্পানি থেকে ব্রোকোলির বীজ সংগ্রহ করেন এবং বাড়িতে মাটি ছাড়াই শুধুমাত্র জৈব সারের উপরে ককশিটে বীজ থেকে চারা উৎপাদন করেন। বদিরুজ্জামান তার নিজস্ব 20 শতক জমিতে পরীক্ষামূলকভাবে ব্রোকোলির 2000 চারা রোপণ করেন। রোপণের 40 থেকে 45 দিনের মধ্যেই ফলন ঘরে তুলেছেন তিনি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বদিরুজ্জামান, আমি 1 নম্বর এলুয়ারি ইউনিয়ন বাসী, আমার বাড়ি জগন্নাথপুরে। আমি এবার নতুন ব্রোকোলি চাষ করেছি, এটা খুব লাভজনক আবাদ এবং আপনারা সবাই করতে পারেন। এটা আমি যশোর ইমিসকো অ্যাগ্রো কোম্পানির থেকে এই চারাটা সংগ্রহ করি এবং আমার নিজস্ব ককশেডে মাটিবিহীন এ চারা উৎপাদন করি এবং আমি এটা এত দ্রুততার সাথে হয় যে এটা 45 দিনের মধ্যে এটার ফল পাওয়া যায় লাগার থেকে। তার 20 শতক জমিতে সর্বমোট খরচ হয়েছে 7000 টাকা। ইতোমধ্যে তিনি 30000 টাকার ব্রোকোলি বিক্রি করেছেন। এটা আসলে আরো ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটলে, এভাবে যদি আরো মানুষ চাষাবাদ করে, মানুষের সবজি ঘাটতি আমাদের এলাকার পূর্ণ হবে এই চাষাবাদের মাধ্যমে এবং মানুষ উপকৃত হবে, দেশের উপকৃত হবে। ব্রোকোলির চাহিদা আছে নতুন হিসাবে, মানে বাজারমুখী ভালো হয়েছে এবং 35 থেকে 40 টাকার দরে বিক্রি হচ্ছে। এই ফলন সর্বনিম্ন 20 থেকে 30 টাকা কেজি দরে জমি থেকে ক্রয় করে বাজারে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। আমার ইউনিয়নে এই ব্রোকোলি এবার নতুন চাষ হচ্ছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই বদিরুজ্জামান জগন্নাথপুর এখানে চাষ করতেছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, এই চাষ ব্রোকোলি চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছে এবং এটা খুবই লাভজনক। আমরা কৃষককে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে আগামীতে ইনশাল্লাহ এই ব্রোকোলি চাষ ব্যাপক আকারে হবে এবং এই প্রান্তিক চাষিরা কৃষকেরা খুবই লাভবান হবে। এই বিষয়ে ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি জানান। তবে তিনি বলেন, ব্রোকোলি খুবই সুস্বাদু, পুষ্টিকর এবং উচ্চ মূল্যের সবজি। এটি খুবই দ্রুত ফলন হয়, ফলে এই ফলন ঘরে তোলার পর ওই জমিতে আবারও অন্যান্য ফলন ফলানো যায়। এখানকার জমিতে ব্রোকোলি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বদিরুজ্জামান পরীক্ষামূলক ব্রোকোলি চাষে লাভবান হয়েছে, তাকে দেখে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন ব্রোকোলি চাষে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ রয়টার্স, ফুলবাড়ি, দিনাজপুর।